গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে দশমী, আর আজকে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। অলরেডি এদিকে পুজো শুরু হয়ে গেছে, তাই জলদি জলদি রেডি হয়ে একদম এখানে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আরতি করা শেষ, আমি অনেকটা লেটেই পৌঁছেছি, কারণ উঠে রেডি হতে হতে এদিকে পুজো অলরেডি শুরু হয়ে গেছিলো। তো এখন বিসর্জনের পালা। তো বিসর্জন হচ্ছে, সবারই মনটা খারাপ, সবাই কান্না করে দিচ্ছিলো। আসলে মা যখন বাড়িতে আসি না নিজের মেয়ের মতনই, এখন সে শ্বশুর বাড়িতে যাবে, তাই বিদায় দেওয়ার সময় সবারই মনটা ভারাক্রান্ত, সবাই কান্না করছিল। এখানে মায়ের বিসর্জনের পরে এখন মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে। তো এই মণ্ডপের চারপাশটা প্রদক্ষিণ করে তারপরে আবার সংকল্প করা হলো সামনের বছর পুজো যাতে মায়ের আশীর্বাদে আবার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, সেই আশা নিয়েই আজকে মাকে বিদায় জানাচ্ছি। সবাই মামার কোলে ওঠে ভাগ্নি, আর এখানে ভাগ্নির কোলে মামা উঠে বসে আছে। দেখি মামা কাকা এখানে সবাই কান্নাকাটি করছিল। তো তাই ঠাম্মা বলছে এই গান চালা, তো আমি একটু নাচবো। তাই রবীন্দ্রসঙ্গীত চালানো হচ্ছে, ঠাম্মা বলছে আমার ভাল লাগছে না, একটু হিন্দি গান চালা, এই গানে এনার্জি আসে না। আমার এই ঠাম্মা না খুব আনন্দ করতে ভালোবাসে, দেখো কত বয়স হয়ে গেছে তাও কত আনন্দ করে। এই দেখো তোমাদেরকে তো গানটা শোনালে আমি কোন গানে ডান্স হচ্ছে, দুজনে খুব মজা করে ডান্স করছে। আসলে তেমন কিছুই না, আমাদের সবার সঙ্গে একটু প্রাণ খুলে আনন্দ করতে খুব ভালোবাসে, আর এই ঠাম্মা সব সময় সবাইকে হাসিতে আনন্দে ভরিয়ে রাখতে খুব পছন্দ করে, ওই জন্যই এরকম করছে। সত্যরঞ্জন সকালবেলা পুজোর পরে প্রসাদ টুসাদ খেয়ে খানিকক্ষণ রেস্ট করে এখন সবাই বরণ করছে ঠাকুরকে। তাই আমিও আর দেরি করলাম না, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম, মাকে বরণ করে নিচ্ছি এখানে। ভিডিও করে কে এটা কিন্তু আমার ছোট বোন, এই দেখ বাড়ির সবাই মিলে এখন খুব নাচানাচি, আনন্দ মজা হই হুল্লোড় চলছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মায়ের বিসর্জনের পালা। তো ওই জন্য সবাই খুব আনন্দ করছে, আমার ঠাম্মারা, ভাইয়েরা, আমরা সবাই
সবাই খুব মজা করছে। তো সবাইকে অগ্রিম শুভ বিজয়া, সবার দিন অনেক ভালো কাটুক, মা সবাই মঙ্গল করুক, যে যেখানে থাকে সবাইকে মা সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনা করি। আর তোমরা সবাই অনেক ভালো থেকো। নাচানাচি আনন্দ মজা তো অনেক হলো, এবার যাই খাওয়া দাওয়া করে নিই, কারণ মায়ের যাবার একদম সময় নেই হাতে, আর এবার তাকে বিদায় দিতেই হবে। তো ওই জন্য আর যতই খারাপ লাগছে আবার ভাবছি এখন বিদায় দেবো, তবেই তো মা তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরে আসবে। তো ওই জন্য এবার যাই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি খাওয়াতে পারবো না, তোকে খাবে, আমি ওরা রাখতে পারবো কিন্তু খাওয়াতে পারবে না, না এরপরে ওকে দিয়ে আমি সব বাসন গুলো মাজি দেব। খাওয়া দাওয়া শেষে এখন মায়ের প্রতিমার বিসর্জনের পালা, তো ওই জন্য আমরা সবাই বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ির সামনেই যমুনা নদী, চলো তোমাদেরকেও দেখাবো, তো ওইখানেই মায়ের প্রতিমার বিসর্জন হবে। Oh!
এখানে বনু এখন বসে বসে গুনগুনকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর এই যে পিসি সে ওর ভিডিও করাতে ব্যস্ত, আর এই যে হচ্ছে ভাই পড়াশোনা নিয়ে ব্যস্ত, আর এই যে এখন আমাদের ফুচকা পার্টি হবে তাই ফুচকা আনা হয়েছে, এই যে তাই তো তোমরাও সবাই চলে আসো, সবাই ফুচকা খাই। আমার ফোনটা একটু ভিডিও তুলে দে। তাহলে নন্দী দিদি জায়গায় চাবি দিদি, আপনি এই হাতে ছটা ছটার পয়সা চাইবেন, ওই হাতে ছটার পয়সা চাইবেন। এটা এখন সবাই ফুচকা খাচ্ছে, তারপরে একবারে রাতের খাবার শেষ করে সবাই বসে একটু গল্প করব, তারপরে যে যার ঘরে গিয়ে ঘুম, আর পরের দিন সকালবেলা আবার বাড়ি যাওয়ার জন্য সবাই তোড়জোড় শুরু। তো ওইটাই, আর আজকের ব্লগটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করবো না, এখানেই রাখছি, ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।